প্রতি বছর বাংলাদেশে 30,000 সম্মেলন হয়, শুধুমাত্র যারা আলেম না মাদ্রাসার ছাত্র না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। কি পথ? রাসূল বলেন তাদের পথ হলো আলেমের কথা শুনো, আলেমের কথা মতো জীবনের সকল কাজ কর। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি দুই প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। খাওয়া দাওয়া সংসারের কাজ, ঘুমানি সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ, স্কুল কলেজে পড়া সংসারের কাজ, আর ওযু করা ধর্মের কাজ, নামাজ পড়া ধর্মের কাজ, কুরআন তেলাওয়াত করা ধর্মের কাজ। ধর্মের কাজগুলি আমরা আলেমের কথা মতো করব কেন? কারণ ধর্মের কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় সেটা আলেম ছাড়া কেউ জানে না। বলুন তো, কিভাবে উজু করলে শুদ্ধ হয় আর কিভাবে উজু করলে ভুল হয় জানে কে? তাহলে আমার উজু করতে হবে কার কথা মতো? আলেমের কথা। কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয় আর কিভাবে নামাজ পড়লে ভুল হয় জানে কে? আলেম। তাহলে আমার নামাজ পড়তে হবে কার কথা মতো? আলেমের কথা। কিভাবে কুরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয় আর কিভাবে কুরআন তেলাওয়াত করলে ভুল হয় জানে কে? আলেম। কাজে আমার কুরআন তেলাওয়াত করতে হবে কার কথা মতো? এই জন্য রাসূল বলেন আলিমের কথা শুনো, আলিমের কথা মতো কাজ করো। এবার সংসারের কাজ, খাওয়া দাওয়া করা সংসারের কাজ, ঘুমানি সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করা ও সংসারের কাজ। সংসারের কাজগুলি আমি আলেমের কথা মতো করব কেন? তার কারণ সংসারের প্রায় সমস্ত কাজ করার পদ্ধতি আছে দুইটা, একটা হালাল একটা হারাম। আমার কথা বুঝেন? বুঝে থাকতে বলুন তো, সংসারের কাজকর্মের পদ্ধতি কটা? দুইটা। একই কাজ সংসারের এক পদ্ধতিতে করলে হালাল হয় আর এক পদ্ধতিতে করলে হারাম হয়। আপনি যদি হালাল মতে সংসারের কাজ না করে হারাম পদ্ধতিতে সংসারের কাজ করেন, আপনার সংসারের কাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোন কাজ কোথায় নিয়ে যাবে? সংসারের কাজ জাহান্নামে নিয়ে যাবে। কেন? হারাম উপায়ে করলে। কাজেই সংসারের কাজ যেন আপনাদেরকে জাহান্নামে দিতে না পারে এই জন্য হালাল উপায়ে সংসারের কাজ করতে হবে। আর সংসারের কোন কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় এটা আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য খাওয়া দাওয়া করতে হবে আলেমের কথা মতো, ঘুমাইতে হবে আলেমের কথা মতো, পেশাব পায়খানা করতে হবে আলেমের কথা মতো, ব্যবসা বাণিজ্য করতে হবে আলেমের কথা মতো, চাকুরি বাকুরি করতে হবে আলেমের কথা মতো, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করতে হবে আলেমের কথা মতো। মন গড়া মতে করবেন, মন গড়া মতে খাইবেন, আপনার খাওয়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো ঘুমাবেন, আপনার ঘুম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো পেশাব পায়খানা করবেন, আপনার পেশাব পায়খানা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো গৃহস্থি করবেন, আপনার গৃহস্থি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো ব্যবসা করবেন, আপনার ব্যবসা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো চাকরি করবেন, আপনার চাকরি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো স্কুলে ভরবেন, আপনার স্কুলের ভরা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো কলেজে পড়বেন, আপনার কলেজের পড়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো ভার্সিটিতে পড়বেন, আপনার ভার্সিটির পড়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং সংসারের যাবতীয় কাজ করে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, সংসারের কাজগুলিও আলেমগণের কথা মতো করতে হবে। রাসূল কেন বললেন আলেমের কথা শুনো, তাদের কথা মতো জীবনের সকল কাজ করো?
এটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? তাহলে সংসারের কাজ নিজের ইচ্ছা মতো করলে হয় না, সেটাও আলেমদের কথা মতো করতে হয়।